السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبحان كل شغل درود إبراهيم قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارة مدينة كي دل میں ہے تمنا، نہیں ہے میرے پاس سفر کا سمانا. بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. شكل زبان كل ذكر قرن: لا إله إلا الله، لا إله. زبان كل لا إله إلا الله، لا إله إلا الله، لا لا
إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। যোগী হুদা দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দীন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে করিম আজকের এই মজলিসে আমাকে আপনাদের সকলকে একত্রিত হয়ে বসে ইমানি কিছু মুজাকারায় সামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে উচ্চ কণ্ঠে কালিমাতের শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন আপনারা, আওয়াজ যদি দিতেন এর চাইতেও ডাবল আওয়াজ সম্ভব। ঠিক খালি এমনিই বললেন কিন্তু দেওয়ার সময় তো দিলেন না, জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ, আরো একবার আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবে ইনশাল্লাহ। পারবেন সবাই নাকি কিছুক্ষণ গড়বড় গুতানো লাগবে? যে ভাই বলে, ওরে ভাই বলেন না, সুবহানাল্লাহ কম না ভাই, এই বলা লাগবে? আসছি তো সব কামাইতে, ঠিক না? তা আসার পরে যদি চুপচাপ বসে থাকি তাহলে লাভ আছে? যতক্ষণ এই মজলিসে থাকবেন ততক্ষণ সওয়াব, যতক্ষণ মজলিসে বসবেন আল্লাহ পাকের তরফ থেকে রহমত আর বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ, জানেও আমরা কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয় বর্তমানে আমরা এটা জানি না। কিন্তু কোন ক্রিকেটার কয়টা গোল মারতে পারে, কয়টা ছয় পিটাইতে পারে, কিভাবে কি করতে পারে ওইটা আমাদের খুব ভালো জানা আছে। কে অভিনয় কেমন করে ওইটা জানা। সাহাবা আজমাইনদের নাম যদি জিজ্ঞাসা করি, ভাই দশজন সাহাবীর নাম বলেন, বোম মারলেও তার মুখ দিয়ে সাহাবীর নাম চারটা ছাড়া একটা বেরোবে না। খালি জানে যে চারজন সাহাবি আছে, এ মনে করে দুনিয়াতে সাহাবি চারটে আর নাই। এ কারণে সে আর শেখারও কোনো গুরুত্ব মনে করে না। অথচ কে দেশ থেকে, বাহির থেকে, বিদেশ থেকে কবে আসবে, সে কি আসলে বাংলাদেশের কি কিং খান না কি খান, এগুলোর হিসাব নিকাশ আমাদের সমাজের যুবকদের খুব ভালো করে জানা আছে। শুধু জানা নাই, ওই বেচারা কেমনে চুল রাখে সেও তেমনি চুল রাখে, ও যেমনে প্যান্ট পরে সেও এমনি প্যান্ট পরে। এখন ও যদি এদিক সেদিক বাচ্চা দিয়ে বেড়ায়, এখন যুবকরা এটাও করা শুরু করবে সামনে, কারণ সমস্যা নাই, তোমার যা দেওয়ার তুমি দাও, বাবা তো খুঁজবে সাংবাদিকরা। আর আপনারাও যদি ওদিকে আগান তাহলে তো জাহিলি জামানা আর এখনকার জামানায় কোনো পার্থক্য নাই, ঠিক না? অথচ আমরা জাহিলি জামানাকে খারাপ মনে করি, কিন্তু বর্তমানে যে পরিমাণে গুনাহ চলতেছে এগুলা আমি জাহিলিয়াতকেও হার মানাইছি। জাহিলি জামানায় এরকম গুনাহ চলতো না যে গুনাহ বর্তমান সমাজে চলে। জাহিলি জামানা আমার মনে হয় না যে কোনোদিন বাবা কোনো মেয়ের সঙ্গে জেনা করছে, কিন্তু বর্তমান সমাজে এটা হচ্ছে। কিভাবে একটা 70 বছরের মুরব্বী তার আপন কন্যার সঙ্গে জেনা করতে পারে? সেই দেশে আমরা বসবাস করি, এই দেশে আল্লাহ পাক যে এখনো গজব দেয় না, একমাত্র এই সমস্ত মাদ্রাসার ছাত্রদের কোরআনের তেলাওয়াত আর রাত্রি জাগরণ করে বরকতের দেন। কত অনেক আগে আল্লাহ পাক গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতেন, এরপরেও যদি কেউ আলেমদের বিরুদ্ধে চারণ করে, এরপরেও যদি কেউ ইসলামের বিরুদ্ধে চারণ করে, এরপরেও যদি কেউ কোরআন সুন্নার বিরুদ্ধে চারণ করে, ও মানুষের বাচ্চারা ও কুকুরের চাইতেও খারাপ। ঠিক কিনা জোরে কম? সমাজে এই সমস্ত বেঈমানরা আছে না নাই? আমরা চাই আমরা সবাই রসুলের উম্মত, যেহেতু প্রত্যেকটা উম্মত রসুলের আখলাক মেনেই দুনিয়াতে থাকুক, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াতে আপনাকে আমাকে কোনো মানুষের আইডল, কোনো মানুষকে আমাদের আইডল বানান নাই, একমাত্র মোহাম্মদ রসুলুল্লাহ ছাড়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়ার জমিনে তাকে আইডল মনে না করতে পারবেন ততদিন মুমিন হতে পারবেন না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বলেন, যতক্ষণ তোমার কাছে তোমার পিতা মাতা বিবি বাচ্চা নেতা সবার চাইতে আমি রসুলের মহব্বত বেশি হবে না, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। বাবার চাইতেও মহব্বত বেশি থাকবে কার ভিতরে?
নবীর জন্য মায়ের চাইতেও محبت বেশি থাকতে হবে নবীর জন্য স্ত্রীর চাইতেও محبت বেশি থাকতে হবে নবীর জন্য যা কিছু দুনিয়ার জমিনে আমাদের নজরে পড়ে সব কিছু পড়ে আগে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই নবী যেখানে আমরা আছি জবানটা খোলা নবী আছে যেখানে এটা সাধারণ কোন রাসূল নয় এটা পাওয়ার ওয়ালা রাসূল এটা সাধারণ কোন নবী নয় এটা বিশ্ব জাহানের নবী এটা সাধারণ কোন নবী নয় রাহমাতুল লিল আলামিন নবী এটা সাধারণ কোন নবী নয় এটা দয়ার নবী মায়ার নবী আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র আমাদের জন্যই দুনিয়ার জমিনে রহমত বানিয়েছেন এমন নয় আসমানের দিকে তাকান যত জায়গায় আসমান দেখবেন আসমানের উপরে যদি কোনো কিছু থাকে ওখানেও যদি আমার মালিকের মালাকিয়াত থাকে তো ওখানেও আমার রাসূলের নববিয়াত আছে সুবহানাল্লাহ যত জায়গায় আসমান জমিন পাহাড় নক্ষত্র পর্বত যত জায়গায় আপনার নজর যাবে যেখানে আপনার নজর যাবে ওখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত আছে অর্থাৎ আল্লাহ পাক বলেন আমি যদি আসমানের আল্লাহ হই আমি যদি জমিনের আল্লাহ হই আমি যদি পাহাড়ের আল্লাহ হই তাহলে আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্র সবকিছুর নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আমার মালাকিয়াত ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়্যাত এজন্য আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা বিশ্বের জন্য রহমত চন্দ্রের জন্য রহমত যার কারণে রাসূল ইশারা দেওয়ার কারণে আসমানের চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে বেঈমান না মানুক আর না মানুক আবু জাহেল উকবা সাহেব মানুক চাই না মানুক বিশ্বনবীকে আল্লাহ পাক আসমানের জন্য রহমত বানাইছেন এটা সত্য না মিথ্যা ওরা মানুক বা না মানুক চন্দ্রের জন্য নবী রহমত সত্য না মিথ্যা ওরা মানুক বা না মানুক ইহুদি নাসরা খ্রিস্টান বেঈমান সবার জন্য নবী রহমত এটা কি সত্য না মিথ্যা বলেছেন কে জবানটা খুলে বলেন বলেছেন কে আল্লাহ পাক এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান কুরবান করার মন মানসিকতা যতক্ষণ না রাখবেন ততক্ষণ মুমিন বলা যাবে না রাসূল বলেন শুধু রাসূল নয় আল্লাহ পাক কোরআনে বলেন কুল ইন কানা আবাহুকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله الله باك رب العالمين بولن هاي ব্যবসায় বরকত হবে না বা ব্যবসায় লস খাবে এই কারণে ভয় তোমার দিলে আল্লাহর রাস্তায় জিহাদে গেলে যদি ব্যবসায় লস হয় মায়ের প্রতি মহব্বত বাপের প্রতি মহব্বত স্ত্রীর প্রতি মহব্বত পরিবারের প্রতি মহব্বত সন্তানের প্রতি মহব্বত এগুলো যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে বেশি হয়ে যাবে তখন তুমি মুমিন নয় আর যদি এগুলো সব একদিকে আমার আল্লাহ আল্লাহ রাসূলের দিকে এই স্লোগান যদি কোনো মুমিন দেয় বুঝতে হবে প্রকৃত পক্ষে মুমিন একমাত্র সেই ঠিক কি নজরে পাওয়া এই জন্য ভয় পাবো কাকে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে বড় যদি হয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে পরম যদি হয় ঠিক কিনা রাসূলের জন্য ইমানের জন্য তৈয়ার থাকতে রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখায় আল্লাহু তাকবীর কোন সন্তুষ্ট সমস্যা আছে অসন্তুষ্টি আছে কোন ঝামেলা আছে রাসূলকে নেতা মানতে কোনো কষ্ট হয় আমাদের বিশ্বনবী এটি আমাদের নেতা এই দুনিয়ার জমিনে আমরা অন্য কাউকে আইডল মনে করি না মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন আছে উম্মতের রক্ত দেহের ভিতরে যতদিন আছে ততদিন একমাত্র বিশ্বনবী ছাড়া কাউকে আমাদের আইডল মনে করতে পারি না পারি না পারি না আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে ঈমান ঈমানের পাওয়ার দিনের ভিতরে 100% ঢুকায় দেয় করেন আমিন
রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার পরে যদি জান্নাত পর্যন্ত না যেতে পারি তাহলে আমাদের মতো কপাল পোড়ার কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন আর যেদিকে তাকান সেদিকেই তো আপনি রহমত, যার সঙ্গে মিশছেন সে পর্যন্ত স্বর্ণের মানুষ হয়ে গেছে, আপনি যেখানে গেছেন ওই জায়গা পর্যন্ত স্বর্ণের জায়গা হয়ে গেছে। মদিনার তো দাম ছিল না, মদিনার দাম হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজার কারণে মদিনার দাম, যার কারণে এটা এখন হারাম শরীফ হয়ে গেছে। এখানে যে ঢুকবে সেও নিরাপদ, ওই জায়গায় যে যাবে এক ওয়াক্ত নামাজ পড়বে তো পঞ্চাশ কত হাজার রাকাতের সওয়াব হয়ে যাবে। জায়গার দাম রসুলের কারণে, সাহাবিদের দাম রসুলের কারণে, রসুল যেই মজলিসে বসছে মজলিসের দাম রসুলের কারণে, আপনার আমার দাম একমাত্র রসুলের উম্মত হওয়ার কারণে। সন্দেহ আছে কোনো? অন্যান্য নবীর উম্মতেরা দুনিয়ার জিন্দগিতে বসবাস করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীর উম্মতদেরকে গুনাহ করার কারণে আসমান থেকে সঙ্গে সঙ্গে গজব নাজায়েত নাজিল করতেন। দুনিয়ার জমিনে অন্যান্য নবী যারা আছেন সমস্ত নবী রাসূলদের উম্মতরা দুনিয়ার জমিনে গুনাহ করতে দেরি, আসমান থেকে গজব আসতে দেরি হয় নাই, কিন্তু আপনার আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল আপনার উম্মতদেরকে আপনার ইন্তেকালের পর আমি একা একা কোনোদিন ছাড়বো না, এই বান্দারা যতই গুনাহ করুক না কেন, এই বান্দারা যতই অন্যায় করুক না কেন, আমি রব্বুল আলামিন বান্দাকে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত হাত ধরে নিয়ে যাব। এইটা শুধুমাত্র আপনি পয়গম্বরের উম্মত হওয়ার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই কারণে আমার উম্মতে যতক্ষণ জান্নাতে যাবে না ততক্ষণ অন্য কোন নবীর উম্মতে জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ, তার মানে আমাদের পাওয়ার বেশি না কম। এলাকার ভিতরে যদি কেউ রাজনীতি করে দুই দল যদি থাকে, যার দলের লোক বেশি তার দলের পাওয়ার বেশি, ঠিক কিনা জয় কর? ঠিক। কেয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বররা থাকবে মাগার উম্মত নাই, এক একজন পয়গম্বরের উম্মতের সংখ্যা মাত্র 40 জন 70 জন 50 জন 100 জন 150 জন 1000 2000 5000 10000 যাই বলেন না কেন, 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নূহ আলাইহিস সালাম দুনিয়ার জিন্দগিতে মাত্র উম্মত পেয়েছিলেন 70 জন, আর আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নববিয়াতের জিন্দগি শেষ করার পর বিদায় হজের ভাষণে সাহাবাদের সংখ্যা ছিল 16 লক্ষ সাহাবায়ে কেরাম। কতগুলো মানুষকে আল্লাহর নবী মুসলমান বানাইলেন, সাহাবি বানাইলেন, এক একজন সাহাবি আমাদের জন্য সত্যের মাপকাঠি। প্রত্যেকটা সাহাবি যেই হোক না কেন, সাহাবিকে যদি কোনো বান্দা মানে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যায়। কারণ হে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিসবতের কারণে এই সাহাবা আজমাইনদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। ওমরের তো কোনো দাম ছিল না, ওমর রাসূলকে মারার জন্য সামনের দিকে আগায়, হাতের ভিতরে তরবারি নিয়ে সামনে যায়, প্রতিমধ্যে যে কোনো কারণবশত যেমনি হোক ঘটনা আপনারা জানেন যে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের দিলের ভিতরে এমন জিনিস দান করলেন ওমর নিজে রাসূলকে মারতে যায় নিজেই ইসলামের তরবারির ছায়া তলে আশ্রয় গ্রহণ করলো। ওমরের আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে মারতে যাওয়া এটা বিস্ময়কর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে অনেক সাহসী সৈনিক ছিলেন, রুস্তম ছিলেন, পালোয়ান ছিলেন, মানুষের সঙ্গে মারামারি লাগার জন্য সেরা ছিলেন, যার কারণে সমস্ত কাফের বেঈমানরা চিন্তা করল ওমরকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য পাঠানো দরকার, ওমর ছাড়া এই কাজ অন্য কারোর মাধ্যমে হবে না। হযরত ওমর ফারুক গেলেন হত্যা করার জন্য, যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে হত্যা করার জন্য আসলাম,
মাগার পয়গম্বর আমার দিনটার ভিতরে এখন এমন অবস্থা আমার দিল বলে রাসূল আপনার ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করে আমিও মুসলমান হয়ে যাই হে পয়গম্বর যে তরবারি নিয়ে আপনাকে আঘাত দিতে আসলাম হে পয়গম্বর ওই তরবারি আপনার কাছে দান করে দিলাম পয়গম্বর এই জেনে আমি আপনার হাতে হাত রেখে বায়াত করে পড়তে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত ওমর ফারুক মুসলমান হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বাইনি হাযাইনির রাজুলাইন বিউমর ইবনে খাত্তাব আও আবু জাহল ইবনে হিশাম হে রব্বুল আলামিন তোমার দুই ওমরের এক ওমরকে তুমি আমার ইসলামের জন্য কবুল করে নাও একটা হলো ওমর আরেকটা হলো আবু জাহেল আল্লাহ যাকে পছন্দ করে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি কেবল দোয়া করতে পারেন যাকে আমি আল্লাহ চাই ওই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দান করি আমি আবু জাহেলকে চাই নাই আবু জাহেল হতেও পারে নাই মাগার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে কবুল করলাম এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুস্তমের খাতা থেকে নাম কাটায়া সাহাবার খাতায় নাম লেখায় দিলাম ওমর তো দামি ছিল না আমার এখন দামি হয়ে গেল কেমন দামি হয়ে গেল মক্কায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দিলের মহব্বত কেমন দেখেন এখন মক্কার গেইটে দাঁড়ায় দাঁড়ায় ওমর ছেড় দেয় এতদিন পর্যন্ত ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মক্কার কাফের বেঈমানদের কাছে আল্লাহর হাবিব সাহাবা ইজমাইনা লাঞ্ছিত হয় ওমর মুসলমান হয়ে এখন মক্কার গেইটের ভিতরে দাঁড়ায় ডাক দেয় এই কাফের বেঈমানরা কে আসো কত বড় ছেড় দেয় দেখেন এই কাফের বেঈমানরা কে আসো আসো আমি ওমর মুসলমান হইলাম তোমাদের যদি কারো সাহস থাকে আসো আগাও আমি ওমরের বিরুদ্ধে একটা কথা বলার দুঃসাহস যদি কারো থাকে আগাও ওমর ডাক দিয়া বলেন কারো যদি বিবিকে বিধবা বানাইতে মন চায় কারো যদি সন্তানকে এতিম বানাইতে মন চায় কারো যদি মায়ের কোল খালি করতে মন চায় এমন কোন বাপের বেটা আছো আমি ওমর দাঁড়াইলাম আমার বিরুদ্ধে লড়াই করার জন্য সুবহানাল্লাহ